সিলেট বিভাগীয় যে র্যালি, সেই র্যালি আজকে মূলত হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে মানুষ, তারা বিএনপি যুবদল ছাত্রদলের যে বিএনপি যুবদল ছাত্রদলের নেতাকর্মী, তারা আসলে দলে দলে যোগ দিচ্ছেন। আমরা আছি এখন যে সিলেটের একটি কাছাকাছি এলাকাতে, এখানে নবীগঞ্জ উপজেলা যুবদলের যে আহ্বায়ক মোশাহিদুল মুরাদ এবং পৌর যুবদলের সদস্য সচিব সোহেল, তাদের নেতৃত্বে একটি তারা আসলে শোভাযাত্রা অংশগ্রহণ, তাদের নেতাকর্মী তিনি অংশগ্রহণ করবেন। এবং আজকে এখন এখানে এসে তারা আসলে একটি যাত্রা বিরতি দিয়েছেন এবং এখানে তাদের যে নেতাকর্মী, যুবদলের নেতাকর্মী, ছাত্রদলের নেতাকর্মী উদ্দেশ্যে বক্তব্য রাখছেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোশাহিদুল মুরাদ। আজকে সারা বাংলাদেশে, সারা দুনিয়ার, সারা বিশ্বের আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সারা বিশ্বে আজকে ডেমনস্ট্রেশন হবে, র্যালি হবে, মিছিল হবে। তার ধারাবাহিকতায় আজকে আমাদের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আলহাজ্জিকে গোজবাইর নেতৃত্বে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র হবিগঞ্জ পৌরসভার জনাব আলহাজ্জিকে গোজবাইর আহ্বানে আমরা নবীগঞ্জ উপজেলা যুবদল, পৌর যুবদল, আপনাদেরকে বিভিন্ন ইউনিয়ন থেকে, নবীগঞ্জের 13টি ইউনিয়ন থেকে আমরা আপনাদের সহযোগিতা সমন্বয়ে সিলেট অভিমুখে রওনা দিয়েছি। বেশ কিছুক্ষণ আগে আমি আপনাদের ধৈর্য ছুটি ঘটাবো না, আপনারা জানেন এবং সবাই অবহিত আছেন, যেহেতু আমরা এক জায়গায় পাঁচটি ভাই একসাথে দাঁড়িয়ে বিএনপির জন্য, খালেদা জিয়ার জন্য আমরা দুটি কথা বলতে পারিনি। সেই থেকে সেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে 5ই আগস্ট 24-এর গণ আন্দোলনের, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। আমরা তাই আজকে সবাই সুশৃঙ্খলভাবে আমাদের সিলেট বিভাগীয় র্যালিকে সুন্দর এবং সার্থক করতে যেয়ে আমাদের ঘাম, শ্রম, মেধা, অর্থ, পরিশ্রম সব কিছু উজাড় করে দেব। তারপরেও আমাদের এই অনুষ্ঠানকে আজকে আমরা কলঙ্কিত করতে দেব না। যাই হোক, আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে, আমি মোশাহিদুল মুরাদ, হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহসভাপতি, নবীগঞ্জ যুবদলের বর্তমান আহ্বায়ক, আমার সাথে আছেন নবীগঞ্জ পৌর যুবদলের সংগ্রামী সদস্য সচিব ছোটু ভাই জহিরুল ইসলাম সুহেল, আমাদের সাথে আছেন নবীগঞ্জ উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান বাবু, রাকিব আহমেদ, এবং আমাদের সাথে বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের পৌর চাষাসের সভাপতি ছোটু ভাই রাশেদ আহমেদ, আমাদের সাথে বিভিন্ন ইউনিয়ন থেকে মোহন আঙ্গুর ভাই, মুসা ভাই, জাকারিয়া চাষা, সাজান ভাই, ফুকন, শেলু সহ দর্শক আসলে শুনছিলেন যেখানে যুবদলের যে আহ্বায়ক মোশাহিদুল মুরাদ, তিনি আসলে বিভিন্ন তাদের দিক নির্দেশনা বক্তব্য দিচ্ছিলেন এবং তারা যেটা বলছেন যে মূলত তাদের যে আজকের যে এই কর্মসূচি, সেই কর্মসূচিটা আসলে তারা সফল এবং সার্থক করার লক্ষ্যেই কিন্তু আসলে তারা এই এই যে তাদের দলে দলে যোগ দিয়েছেন। এবং তারা যেটা বলছেন যে এই যে তাদের যে 15 বছরের যে আন্দোলন, সেই আন্দোলনের সফল আন্দোলনের ফসল যাতে তারা আসলে গড়ে তুলতে পারেন, এবং যেহেতু একটি গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটি সরকারের পতন হয়েছে, সেই যে অভ্যুত্থানের যে মানুষের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে তারা স্মরণে রাখতে চান এবং বিশ্বের যে গণতন্ত্র দিবস, সেই দিবসের দিবসগুলোকে তারা আসলে আজকের যে এই কর্মসূচি, সেই কর্মসূচিটি বিএনপি যুবদল এবং ছাত্রদল সহ বিভিন্ন বিএনপি যে অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে সেই সংগঠনের পক্ষ থেকে তারা আসলে পালন করবে। এবং দর্শক আসলে এই যে যেটি বলছিলাম যে শুধু নবীগঞ্জ উপজেলা যুবদল নয়, হবিগঞ্জ জেলা থেকে আরও আমরা দেখেছি যে দলে দলে বিএনপির যুবদল ছাত্রদল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনের অসংখ্য নেতাকর্মী বিভিন্ন অসংখ্য গাড়ি দিয়ে তারা আসলে গাড়িযোগে কিন্তু তারা এই সিলেটের রওনা হয়েছেন এবং সিলেটে কিন্তু অনেকেই আসলে যাচ্ছেন এবং এখনও কিন্তু আসলে সিলেটের কাছাকাছি একটি স্থানে যুবদলের যে নবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোশাহিদুল মুরাদ এবং পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সুহেল, তারা আসলে এখানে তাদের নেতাকর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন এবং তারা আসলে বলছেন যেটি আসলে তারা এই আজকের যে
প্রোগ্রাম সেটি সফল এবং সার্থক করবে। দর্শক, আমরা আপনাদেরকে সিলেটের যে আজকের শোভাযাত্রা বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা, সেই শোভাযাত্রার সবশেষ খবর আমরা দিন রাত নিজের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই দিন রাত নিজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।